Rise up, guys. What's up? What's up? What's up? তো ইয়া এই কয়েকদিন ভালোই প্রোগ্রেস করছি, এত ভালোই প্রোগ্রেস না যে আইএসবি আর বিদুষী প্লেজের মতো। আমি মাঝে সাঝে ভাবি আইএসবি আর বিদুষী মানুষ না রকেট। ও যদি একটা বাক্স, লেটস চেক কি এটা। ও হো হো, সামওয়ান গিভ মি এ গিফট অ্যান্ড এ স্মল গিফট ফ্রম গেমিং বিভিজিট। ওকে, লাস্ট টাইম সিজন টু তো তো সেমভাবে লিখছিল, সেমভাবে বাক্সটা দিছিল। তো ইয়া লেটস সি কি আছে। ও মাই গড, আয়রন আয়রন আর্মার আর ইনফিনিটি এনচেন্টমেন্ট বুক। আচ্ছা, এনচেন্টমেন্ট বুকগুলো ইউজ করে কেন আমি এটাই জানি না, কিন্তু ইয়া থ্যাংক ইউ বিভিজেট, আমার আয়রন দরকার ছিল এক কথা বলতে গেলে। তো তোমাদেরকে একটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে আমি আমার আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড ক্রিয়েট করছি। অ্যান্ড ইয়া মোটামুটি সুন্দরই, মানে আমার কাছে স্যাটিসফাইড লাগছে। তো তোমাদেরকে দেখাই কেমন। তো এদিক দিয়ে হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা, অ্যান্ড এটা লাগায় নি। অ্যান্ড রেডি, 1 2 3 বুম। ওকে, তো এটা হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ড রুমের ইন্টারফেস। অ্যান্ড বেসিক্যালি এই জায়গাটা আর্মার রুম থাকবে আর কি। এটা হচ্ছে এনশিয়েন্টমেন্ট রুম, তো এই জায়গায় বুক টুক দিয়ে কভার হবে। আপাতত এখন বুক টুক লাগায় নি, জাস্ট বুক বানাইতে হবে। এখন আমার গরুকে বেশি যত্ন করতে হবে, আমি তো আমার গরুর দিকে তাকাই না। আর এটা হচ্ছে এমনি স্পেস, এই সেটটা কভার করব ওকে ব্লক দিয়া। ওই যে একটা সাদা কালার ব্লক আছে না, ওগুলো দিয়া। এটা আমার স্টোরেজ রুম, এটা দেখছি তোমরা হয়তো প্রিভিয়াস এপিসোডে। অ্যান্ড দেন আমার স্টুডিও, ফার্মিং স্টুডিও। তো ইয়া এটা বাইরে থেকে দেখতে এরকম। অ্যান্ড ভিতরে গেলে সুগার ক্যান ফার্ম। তো কটা সুগার ক্যান আছে? ও হো, ওকে, আস্তে ধীরে হইতেছে। অ্যান্ড দেন এই জায়গায় ব্যাম্বু ফার্ম। ভাই ব্যাম্বু প্রচুর তাড়াতাড়ি উগে, 64টা হয়ে গেছে অলরেডি, দেখছো। এই প্রোগ্রেস করছি আর বাকি কিছু করি নেই। তুমি যদি দিতে আসো দেন প্রচুর স্যাটিসফাইড লাগে যে এত বড় জায়গা, এত কিছু আছে, ভালোই লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও। ওকে, সেটটা যেহেতু আর্মার রুম হবে, তাহলে আমরা একটা আর্মার স্ট্যান্ড বানাই নিই। অ্যান্ড এই আর্মারটা এই জায়গায় রাখি। ও, এতে ঘুরে উঠছে। ওকে, তো এখন এটা জামা কাপড় লাগবে। তো জামা কাপড় আছে তো আমার কাছে, মেবি। ওকে, শর্ট দিতেছি, শর্ট ধরে না কেন। জামা পরাই দিই, এটাই বেটার হবে। তো এই গেল জুতা আর এই গেল জামা। এ এটা প্যান্ট লাগবে, এটা প্যান্ট ছাড়া কেমন অদ্ভুত দেখাইতেছে, মনে হয় যে নিচ দিয়ে কিছু নাই। এই গেল এটার প্যান্ট। হু জোস, ইয়া এখন ফুল আর্মারে কত কিউট আর সুন্দর দেখাইতেছে, জোস না। তো আজকের এপিসোডের গোল কি? আজকের এপিসোডের গোল হচ্ছে গিয়ে আজকে আমরা সবার বেস ঘুরতে যাব এবং দেখব তাদের বেসটা কেমন, কিরকম সৌন্দর্য। সেটা লাস্ট টাইম সিজন টু তেও করছিলাম এই কাহিনী, এবারও করব। আর আমরা দুইজন পার্সনের জন্য গিফট নিব, সেটা হচ্ছে গেমিং উইথ বিভিজেট আর জায়োনেট। তো এখন তোমরা আস্ক করতে পারো যে আমি কেন গেমিং উইথ বিভিজেট আর জায়োনেটকে গিফট দিব। তো জায়োনেট ভাইয়া আমাকে বেস খুঁজতে সাহায্য করছে, অ্যান্ড আমাকে অনেক কিছু দিয়ে গেছিলো সেদিন, বেড থেকে শুরু করে কাউ ফার্ম সব কিছু তৈরি করে দিয়ে গেছিলো। আর সেকেন্ড হচ্ছে গিয়ে গেমিং উইথ বিভিজেটকে কেন দিব, গেমিং উইথ বিভিজেট একে তো আমাকে তীর দিতে সাহায্য করছে অনেকগুলা, বিকজ আমার তীর লাগতো। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমার আমার নেদার পোর্টালে গেটের সামনে আমি ভুল করে লাভা আয়না ফেলছিলাম, মানে ওই জায়গায় আমি খোদাই করতে যাই লাভা আয়না ফেলছি। দেন আমি নেদার পোর্টাল থেকে বাইরে হইতেও পারতেছিলাম না, ভিতরে ঢুকতে পারতেছিলাম না, এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো। তো ওই জায়গাটা ঠিক করছে গেমিং উইথ বিভিজেট, দ্যাটস ওয়াই ওকে গিফট দিব। আর সবচেয়ে বড় রিজন হচ্ছে আই নিড কন্টেন্ট ব্রো, কন্টেন্টের জন্য করবো আমি। তো এই কয়টা গিফটে আমি অর্ধেক অর্ধেক করে দিব দুইজনকে, জায়োনেট ব্যাগকে অর্ধেক আর গেমিং উইথ বিভিজেটকে অর্ধেক। আর আমি কি গিফট দেবো আমি বুঝতেছিলাম না, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে যেগুলো দরকারি ওগুলো দিলে বেটার হবে। বাট গিফটের সংখ্যা কম হয়ে গেছে প্যারাটা, এটাই আই ডোন্ট নো তারা পছন্দ করবে নাকি। তো আমরা ট্যুরে যাওয়ার জন্য প্রস্তুত। তো আমরা সবার আগে জায়োনেট ভাইয়ের বেসে যাব, কারণ জায়োনেট ভাইয়ের বেস আমার বগলের সাথেই। ওয়েট, বগল।
ওকে, অতি শুদ্ধের খেতায় মারি। আমরা সবার আগে জায়ান্ট বেয়ার বেসে যাব, কারণ জায়ান্ট বেয়ার বেস আমার বেসের সাথেই, দ্যাটস ওয়াই। তো ইয়া, ইজি হবে। বিদুষী আপুর মতো এই জায়গাটা রেল লাইন বসাতে হবে, আসতে যেতে যা কষ্ট হয়। ও ওয়েট, এগুলো কি পিগম্যান? এগুলো যে কি করে? ওদের সাথে গন্ডারও আছে। আই পিচি পিচি দেখা এখানে কাই নাকি? ইয়ো 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 ইয়ো, আমি বাসায় যাই, বাসায় যাই ঘুম মারি, এটাই বেটার। তো ইয়া, নেক্সট ডেতে আমরা যাব। ইয়া, এটাই বেটার হবে, নেক্সট ডেতে আমরা ট্যুরে যাই। ডে 2। আরে হালার পুত্র এখনো এদিকে আছে, কি সমস্যা? মুড়ি খাও। যাবাক, আই পিগম্যানের মারতে হইব, আই মিন এই গন্ডার। গন্ডারের হুদাহুদি কিন্তু সিংহ গুতা দেয়। মর শালার পুত, এই মর মর, মরছে। ও লেটস গো। হাই পিগম্যান, হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং স্যার। এই ওয়েট, ওদেরকে যদি আমি একটা সোনা দিই, দেখি ওরা কি দেয়। ভালো কিছু দিলে দেন ওইটা যে গিফট দিব না। ইয়া লেটস গো। কে নিবে? ওকে দিই। ওকে স্যার, আপনি প্রাইস দেখে কি বলতে যাচ্ছেন একটু বলেন তাড়াতাড়ি, জলদি জলদি। কি দিছে এটা? সোল স্টোন? কি সোল স্টোন দিয়ে বালালাম আমি? আমার গোল্ড আমার ব্যাক কর, আমি গিফট দিতে যেতেছিলাম, আমি আমার গিফটের জিনিস ইউজ করছি। তো আমরা এখন জায়ান্ট বেয়ার বেসে আসছি, অ্যান্ড জায়ান্ট বেয়ার বেস পুরোটাই উড দিয়ে বানানো। তো ইয়া, সুন্দর আছে, খারাপ না। ও দুইটা ভিলেজার্সও আছে এই জায়গায়, অ্যান্ড এখান থেকে এমরেটস নেয়, বাট আমার সাথে কল নেই, না আমিও নিতাম। ও তার একটা ডগো আছে, হাই ডগো, অ্যান্ড ওই জায়গায় একটা ডগো, এখানে দুইটা ডগো। আই থিঙ্ক গিফটটা এদিকে দিলে বেটার হবে। না, এই জায়গায় বাজে দেখাইতেছে। ইয়া, এই সাইডটা ঠিক আছে আই থিঙ্ক। তো ইয়া, আমরা অ্যারোগুলো দিয়ে দিই। অ্যারো গেলো, লাপিস লুজুকি গেলো, ব্ল্যাক স্টোন, ডায়মন্ড, নেম প্লেট, তারপরে ইয়া, এগুলো আই থিঙ্ক ঠিক আছে। ওকে, সো জায়ান্ট বেয়ার বেস ঘুরা শেষ, তো এখন কার বেসে যাওয়া যায় কথা হয়েছে এটা। বাট সবার বেস এবার এত দূরে দূরে, প্যারাটা হয়ে গেছে এটা। ওকে, তো আমরা আসছি হচ্ছে গিয়ে বিবিজেডের বাসায়। অ্যান্ড ইয়া, রাতের বেলা মাইনক্রাফট হার্ড করে মোড চলতেছে, তো একটা ইয়ে যদি মারে এরপর নেটের সমস্যা বল। ওকে, আমারে টার্গেট করছে। ও শেট, আমি আমি বিবিজেডের ইয়ে ইউজ করে ফেলছি, বিবিজেডের গিফট ইউজ করে ফেলছি। শেট 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 শেট। ও ও, তাড়াতাড়ি বাসায় যেতে হবো। ও মাই গড, ও ও, হাই হাই, হ্যান্ড তিনটা আছে। তো আমরা গিফটের বাক্সটা গেটের উপরে দিই, অ্যান্ড এই জায়গায় লেখা দিই, এমনি দেওয়া যাবে। দেখুন, ও উপরে উপরে গেছে গা, মেবি আর সমস্যা নেই। তো কি লেখা যায়? ও নো, ইয়া ঠিক আছে, ও নো প্লিজ ডোন্ট টাচ মি, দিস ইজ এ গিফট। আই থিঙ্ক টাচ পয়েন্টটা ভুল হয়েছে, টাচ। ওকে, অনেস্টলি বলতে পিভিজের বাসাটা, আই মিন ম্যানশনটা প্রচুর জোস, এবং আশেপাশে পরিবেশটাও সেই। সকাল হলে এই জায়গাটা কত বিউটিফুল দেখাবে তোমরা জানো। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝলাম না, ওর কুকুরের সামনে গেলে খেলে খালি খেপা যায় কেন, আমি এটাই বুঝলাম না। তুমি বিফ খাও? ও খাই তো, এখন কি আমার ডগো হয়ে গেছে? ইয়ো, সকাল হইতেছে, প্লেসগুলো দেখো কি স্যাটিসফাইড, ওয়াও। তো ইয়া, বিভিজেডের বেস ঘুরে শেষ, তো আমরা নেক্সট বেসে যাই। তো আমি আসছি হচ্ছে গিয়ে শপে, অ্যান্ড এটা আমাদের শপিং ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট বলে যাই হোক। তো এই আইডিয়াটা ছিল হচ্ছে গিয়ে জায়ান্ট বেয়ার, জায়ান্ট বেয়ার বলছিল যে সে একটা ব্ল্যাক মার্কেট টাইপ শপ অন করতে চাইতেছিল। তো ইয়া, দেন ব্ল্যাক মার্কেট হয়ে গেছে। অ্যান্ড ও, এই জায়গা ফাঁকা কেন? এটা কার বেস? আই মিন কার শপ হবে এই জায়গায়? আই ডোন্ট নো, বাট ইয়া, শপ হবে নতুন কোনো। আর এই জায়গায় বিবিজেটের হবে, আর এটা হচ্ছে বিদুষু প্লেসের, বিদুষু বিদুষু না বিদিশে, আর যাই হোক ওনার ইয়ে উচ্চারণ করতে ভুলে যায়। তো এটা হচ্ছে বিদুষু প্লেসের শপ, তিনি এই জায়গায় বুক সেল করেন, এনচেন্টমেন্ট বুক। তো আমি বেসিক্যালি এখান থেকে একটা বুক নিব ফরচুনের, অ্যান্ড আমার ফরচুনের দরকার, দ্যাটস ওয়াই
এটা ফরচুনার, ফরচুন টু থ্রি। আচ্ছা লেটস গো। হোয়াট দ্য ফাক, একটা ফরচুনের ইয়েও নেই। ফরচুনের বুক, এনচেন্টমেন্ট বুক পাইনি দেখা, আমি একটা ফায়ার রেসপেক্ট বুক নিছি অ্যান্ড এটা এক ডায়মন্ডে পাওয়া যাবো, বাট তার কাছে কতগুলো ডায়মন্ড হয়ে গেছে। তাহলে ভাবো ব্যবসা লালে লাল। তো আমি গেছিলাম হচ্ছে গিয়ে মিস্টার উলফির বেসে, বাট মিস্টার উলফির বেস আমি খুঁজেই পাইনি অ্যান্ড ওর বেস কোন জায়গায় আই ডোন্ট নো। আর আমার মনে হয় ওর বেস অনেক দূরে, দ্যাটস ওয়াই আমি মিস্টার উলফির বেসটা সাইডে রাখতেছি। তো আমরা এখন আইএসবির বেসে যাব, কারণ আইএসবির বেস আমার চোখের সামনে। আমার নেট প্রচুর প্যারা দিতেছে। তো আমরা আসছি এখন আইএসবির প্লেস, বেস বেস প্লেস না, বেসে। বাট রাত্রেবেলা অন্ধকার, মাইটের খাইনি কে আবার। 12 সেকেন্ডস লেটার। প্লিজ ফায়ার নাম্বার, প্লিজ 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 প্লিজ। ক্রিপার, ফাক ইউ ক্রিপার, আই এম ডান উইথ দিস গেম।